আজ আমাদের গন্তব্য বোলপুর থেকে ইলামবাজার হয়ে বক্রেশ্বরের দিকে, অর্থাৎ আমরা চলেছি 51 পিটের 1 পিট মহিষমর্দিনী ও বক্রেশ্বর মহাদেবের দর্শনে। উত্তর পূর্ব দিকে বক্রেশ্বর নদীকে পাশে রেখে বক্রেশ্বর মন্দির গড়ে উঠেছে। সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে সামনেই চোখে পড়ল ডান দিকে বিরাট তোরণ, বক্রেশ্বরের তোরণ। মহর্ষি অষ্টবক্র তপস্যা করে সিদ্ধি লাভ করেছিল এই স্থানে, তাই তারই নাম অনুসারে এখানকার শিবের নাম বক্রেশ্বর। অর্থাৎ সতীপীঠ ও সিদ্ধপীঠ দুই দর্শনে আমরা এগিয়ে চলেছি। আমরা খুব সকাল সকালই বেরিয়েছি এবং এখানে সকালেই এসে হাজির, তাই এখনো দুপাশের দোকানগুলো সব খোলেনি। ঢুকেই ডান দিকে দেখতে পেলাম কার পার্কিং। সেখানেই গাড়ি রেখে প্রথমেই আমরা প্রবেশ করব গরম জলের ঘাট, অর্থাৎ উষ্ণ প্রস্রবণের দিকে। এখানে প্রবেশ মূল্য দেখতেই পাচ্ছি জনপ্রতি 5 টাকা। ঢুকতেই প্রথমে চোখে পড়ল বিশাল অক্ষয় বটবৃক্ষ। গরম জলে স্নান করার ঘাট, অনেকে এখানে স্নান করছে। যদিও শীতকালে এখানে স্নান করে খুবই মজা, কিন্তু এখন মার্চ মাসের শেষের দিন, তাই বেশ গরম, তাই আমরা স্নান না করে কুণ্ডের জল মাথায় নিয়েই কাজ চালালাম। এখানে মোট এরকম 7টি উষ্ণ কুণ্ড আর 1টি শীতল জলের কুণ্ড আছে। এই কুণ্ডগুলোর নাম যেমন অগ্নিকুণ্ড, পাপহরা গঙ্গা, শ্বেত গঙ্গা, সূর্যকুণ্ড, সৌভাগ্যকুণ্ড প্রভৃতি। এই সম্পর্কে আমাদের পান্ডা কি বলছে একটু শুনে নি। 7 রকম গরম, যেটা আপনার স্নানকোড়া ঘাট পাপহরা গঙ্গা সেটা 42 ডিগ্রি সেন্টিগ্রেড গরম, আর এটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্ক বৈতনী গঙ্গা বলে, এটা হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড গরম। এরপরে একটা হচ্ছে 65 ডিগ্রি সেন্টিগ্রেড গরম, তারপরে সব থেকে বেশি গরম সেটা হচ্ছে 72 ডিগ্রি সেন্টিগ্রেড গরম। 7টা কুণ্ডুর জল একসাথে মিশে পাপহরাতে যাচ্ছে, ওখানে লোকে সবাই স্নান টান করে মন্দিরে পুজো দিতে দিদি যায়। পুজো দিয়ে মন্দিরের ভেতরে একটা কুণ্ড আছে, সেটা সব থেকে কম গরম, ওখান থেকে জল নিয়ে ঘটি করে বাবা মাদের ঢালা হয়। ঠিক আছে, এখানে হচ্ছে এই এখানে তো রীতিমতো ধোঁয়া উঠছে, ওইগুলোতে আরো গরম বলছেন। এবং বাকি বেশিরভাগের টেম্পারেচারই খুবই বেশি, যা স্নান করার পক্ষে তো নয়ই ছোঁয়ার পক্ষেও উপযুক্ত নয়, খুবই গরম। কুণ্ডগুলো বেশি গরম এবং তার নিরাপত্তার জন্য এরকম নেট দিয়ে ঘেরা। এইটা 65 ডিগ্রি গরম। এইটা সব থেকে গরম, 80 ডিগ্রি। আচ্ছা, এখান থেকে হিলিয়াম গ্যাস তোলা হচ্ছে। এই জল বাড়িতে নিয়ে যাওয়া হয়, ঠান্ডা করে খেতে হয়।
এখানকার দোকান থেকে বক্রেশ্বর মহাদেব ও মহিষমর্দিনী মায়ের জন্য পূজো নিয়ে আমরা এবার মন্দিরের পথে। প্রথমেই বলে দিই, মহাদেবের আশীর্বাদে এখানে শিবলিঙ্গের ওপরের দিকে মহর্ষি অষ্টাবক্র ও নিচের দিকে মহাদেব অবস্থান করেন। এবার বাবার পুজো করব, তাই একটু ক্যামেরা বন্ধ করব। এটা হচ্ছে পীঠস্থান, 51 পীঠের মধ্যে একটা পীঠ। এখানে মায়ের এই দুই ভুরুর মাঝখানটা ভুরুলে মন্তত্তর মন পড়েছিল, এখান থেকে পুজো হয়। যদি কোনো ভক্তগণ করে ভেতরে যাব, মায়ের শিরা চিহ্ন স্পর্শ করবো, ভেতরে গিয়ে স্পর্শ করা যাবে। পুজো দেওয়ার পালা শেষ করে আমরা এবার বাইরে যাওয়ার দিকে উদ্যত হচ্ছি, এমন সময় হঠাৎ এখানের এক অলৌকিক ঘটনা সম্পর্কে জানলাম পাশেই অবস্থিত বক্রেশ্বর মহাশ্মশান। এই শ্মশানে নাকি মরা না পুড়লে দুপুরে বাবার পায়েসের ভোগ হয় না, এবং অলৌকিকভাবে যেমন করেই হোক এক বা একাধিক মরা ঠিক দুপুরে ভোগের আগে এসে উপস্থিত হয়ই হয়। এই সম্পর্কে আমাদের পান্ডা কি বলছে একটু শুনে নি। এখানে আপনার বাবা বক্রেশ্বরের সাড়ে বারোটায় পায়েসের ভোগ হয়, ঠিক আছে। এই ভোগে আপনার সাড়ে বারোটা যে ভোগটা হয়, এখানে একটা মরা না হলে, ডেড বডি না হলে বাবা বক্রেশ্বরের ভোগ হয় না। ওটি কম করে মিনিমাম, ঠিক আছে, এখানে চার পাঁচটা মরা আসেই, ঠিক আছে, যতক্ষণ না মরা না আসবে ততক্ষণ বাবা বক্রেশ্বরের ভোগ। আর প্রতিদিন ঠাকুরের কৃপায় ওই সময় না একটা মরা আসবেই, ঠিক আছে। এটা হচ্ছে মহাশ্মশান, তখন হচ্ছে মাটির শ্মশান, মহাশ্মশান একসঙ্গে চারটে পাঁচটা ছোটো করে ডেড বডি পড়ে। এবার আমরা চললাম সেই শ্মশান দেখতে, যেখানে প্রতিদিন মৃতদেহ আসেই না, এলে ভোগ হয় না। এরম একটা ঘটনা শোনার পর বা জানার পরে সেই মহাশ্মশান একবার দর্শন করব না সেটা হয় না, তাই আমরা মহাশ্মশানের পথে। দূরে দেখতে পাচ্ছি শবদাহ হচ্ছে, কিন্তু ব্যক্তিগত কারণেই ওইদিকে আর গেলাম না, দূর থেকেই দেখালাম। এটা তো মন্দিরের সঙ্গেই জড়িত, এখানটা দেখতে কেউ আসেই না।
এখনো স্নান চলছে, শীতকালে এসে খুব মজা। বাবা চাইলে আবার আসবো। পুরুষ ওইদিকে, মহিলা স্নানের ঘাট আলাদা আলাদা সাইডে, শৌচাগার, স্নানের ঘাট, জামা কাপড় চেঞ্জ করার ব্যবস্থা ইত্যাদি সব মিলিয়ে দর্শনার্থীদের জন্য সুবন্দোবস্ত রয়েছে। তাই একদিনের ট্যুরে বাবা বক্রেশ্বরের দর্শন, দেবী মহিষমর্দিনী, উষ্ণ প্রস্রবণ এই সব মিলিয়ে আপনাদের আশা করি ভালো লাগবেই লাগবে। আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।